নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি স্যাভি যদি আপনাদের বাড়িতে এইচপি ইন্ডিয়ান ভারত অথবা যে কোনো গ্যাস সিলিন্ডার থাকুক না কেন মোদী সরকারের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু বিরাট সুখবর কিছুদিন আগে ভর্তুকিবিহীন অর্থাৎ যেই সব গ্যাস সিলিন্ডারে সরকারের তরফ থেকে আমরা কোনো ভর্তুকি পাই না অর্থাৎ যেই সিলিন্ডারগুলো বারোটার পর আপনাদেরকে খোলা বাজার থেকে কিনতে হয় সেই গ্যাস সিলিন্ডারে কিন্তু দাম কিন্তু প্রায় দেড়শো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা খুব জমা হয়ে গেছিলো কারণ একেই তো গ্যাসের দাম বাড়ছিল না তার উপরে কি গ্যাসের সিলিন্ডারের দাম সমানে বেড়ে যাচ্ছিল তারপরে কিন্তু মধ্যবিত্তদের সুখবর দিতে একটি দারুণ ঘোষণা করল মোদী সরকার কি বললেন তিনি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনি কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার ইউজ করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা বৃহস্পতিবার কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল গ্যাসের দাম এক ধাক্কায় কিন্তু গ্যাসের দাম কিন্তু প্রায় দেড়শো টাকা বেড়ে গেছিলো এই অবস্থা সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভর্তুকির পরিমাণ কিন্তু এবার বাড়ালো কেন্দ্রের মোদী সরকার গ্যাস সিলিন্ডারে দেওয়া ভর্তুকির পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই ব্যাপারে একটি বিবৃতি জারি করা হয়েছে পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধির কারণও জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এখন দিল্লিতে চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারে একশো টাকা ছিয়াশি পয়সা ভর্তুকি দেওয়া হয়ে থাকে যা বাড়িয়ে কিন্তু বর্তমানে প্রায় দু দুশো একানব্বই টাকা আটচল্লিশ পয়সা করে দেওয়া হয়েছে একইভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিমের আওতায় বিতরণ করা সংযোগে সিলিন্ডার পিছু আগে ভর্তুকি ছিল একশো টাকা ছিয়াত্তর পয়সা এখন তা বাড়িয়ে কিন্তু সিলিন্ডার পিছু তিনশো টাকা আটচল্লিশ পয়সা করে দেওয়া হয়েছে দিল্লিতে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের বাদ দিয়ে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাড়ানো হয়েছে যা আগে ছিল সাতশো টাকা এখন হয়েছে আটশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যার প্রভাব পড়ে গ্যাসের বাজারেও দেশের বাজারে হু হু করে বাড়তে থাকে বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় একশো ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল বুধবার থেকে কার্যকর হয়েছিল নতুন দাম কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে আটশো ছিয়ানব্বই টাকা ডিসেম্বরের শুরুতেই কিন্তু সাড়ে উনিশ টাকা রান্নার গ্যাসের দাম বেড়েই দাঁড়িয়েছিল সাতশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা একত্রিশ দিনের মাথায় কিন্তু এই দাম প্রায় একুশ টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয় এবার এক ধাক্কা দাম বাড়ানো হয়েছিল প্রায় একশো ঊনপঞ্চাশ টাকা এবার কিন্তু মধ্যবিত্তদের সুখবর দিতে ভর্তুকির পরিমাণ প্রায় ডাবল করে দেওয়া হয়েছে যেখানে দিল্লিতে আপনারা ভর্তুকি পেয়ে যাবেন প্রায় এক দুশো একানব্বই টাকার মতন এবং পশ্চিমবঙ্গেও প্রায় দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকার মতন কিন্তু ভর্তুকি পেয়ে যাবেন এরপরের মাস থেকে তো বন্ধুরা এই ছিল রান্নার গ্যাস নিয়ে একটি দারুণ সুখবর আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন